السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমার পরিচয় দিয়ে দিচ্ছি, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক, সিটি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, জামালপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পূর্বের একটা পাঠ থেকে আমি একটা সূরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরাটা আমি তেলাওয়াত করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. শুভ শিক্ষার্থীরা, সূরা দোহা তোমাদের পাঠ্যবই। সূরা দোহার যে শিক্ষাগুলো আছে, তোমরা শিক্ষাটা অবশ্যই শিখে নিবে এবং তোমাদের খাতায় এখনই লেখা শুরু করো, আরম্ভ করো। তারপর আমি তোমাদেরকে আরেকটা পাঠ থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখছো কি দেখছি আমরা ছবিতে? একজন কৃষক তার হাল চাষ করতেছে। এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে একটা হাদিস শেখাবো ইনশাআল্লাহ। তোমাদের পাঠ্যবই থেকে কৃষি কাজ সম্পর্কে, বৃক্ষরোপণ সম্পর্কে একটি হাদিস আমি তোমাদেরকে শোনাবো। দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পাঠ 14, হাদিস নং 4, বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। এই হাদিস শিখার পর তোমরা যা শিখতে পারবে, হাদিসটির অনুবাদ বলতে পারবে, হাদিসটির ব্যাখ্যা করতে পারবে, হাদিসটির বিষয়বস্তু বিশ্লেষণ করতে পারবে, হাদিস অনুযায়ী চলতে পারবে এবং কৃষিকাজে উৎসাহিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেরি না করে হাদিসের দিকে আমরা চলে যাই। হাদিসটি দেখছি, এই হাদিসটি বুখারি ও মুসলিম শরীফের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, মা মিন মুসলিমিন ইয়াকুবিসু বারসান আও ইয়াজু আও জারআন ফায়াকুল মিনহু তাইরান আও ইনসান আও বাহিমাতুল ইল্লা কানা লাহু বিহি সাদাকা। সুপ্রিয় শিক্ষার্থী, হাদিসটি বুখারি ও মুসলিম শরীফের মধ্যেই বর্ণিত আছে, ওই হাদিসের কিতাবের মধ্যেই। এখন আমরা অর্থটার দিকে লক্ষ্য করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে বা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, মানে খেয়ে ফেলে, তবে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। সাদাকা মানে কি? তুমি 5টা টাকা একটা ফকিরকে দান করলা, এটা সাদাকা। মানুষকে কিছু খাদ্য দিয়ে দান করলা, দানটা হলো কি? সাদাকা। তাহলে তোমার সাদাকা এটাও হবে, তুমি যদি কোনো বৃক্ষ রোপণ করো বা ফসলের জমি আবাদ করো, সেখান থেকে কোনো মানুষ, পাখি, চতুষ্পদ জন্তু, আল্লাহর কোনো সৃষ্টি যাই হোক না কেন, যদি খেয়ে ফেলে ভক্ষণ করে, তাহলে ওই যে খেয়ে ফেললো, এই খাওয়াটাই তোমার এই ফসলের জমি আবাদের করার কারণে, তুমি বৃক্ষটি লাগানোর কারণে তুমি একজন দানকারী হলে বা তোমার ওই বৃক্ষটাও সাদাকা হয়ে গেল।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই হাদিসটি গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি কি শিক্ষা পাই? এখন আমরা বেশি বেশি বৃক্ষ রোপণের কাজে ঝাঁপিয়ে পড়ব, আমরা ফসলের জমি আবাদ করব, আর কৃষি অর্থনীতিতে সুবাতাস। আমরা এই পত্রিকায় দেখতে পারতেছি যে শাক সবজি মাছ আসে কৃষকের মুখে হাসির ঝিলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এখন আমরা বাসায় আছি, আমরা আমাদের বাড়িতে অনেক সময় আসি, আমরা পড়ালেখার পাশাপাশি আমরা কি করবো, বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ। করবে তো সবাই? ইনশাল্লাহ সবাই করবে। আশা করি সবাই এই হাদিসটির উপর আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর হাদিসটির অনুবাদ তোমরা লিখবে, লিখে তোমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর এই ক্লাসটি যাদের কাছে কোনো সমস্যা লাগবে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে যদি কোনো কিছু জানার থাকে। সবশেষ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, তোমরা এখন মা বাবার সাথে সুব্যবহার করবে, কারণ এখন মা বাবার সাথে তোমরা বেশি সময় থাকতেছ। আর পাঁচ সপ্ত নামাজ নিয়মিত পড়বে, আশা করি সবাই ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমা আলাইকুম আল বালাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।